আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদের আজ দাঁতের এমন একটি রোগ সম্পর্কে বলবো যে রোগের কোনো ঔষধ নাই। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, ডেন্টাল ক্যারিজ বা দাঁতের ক্ষয়রোগ, অনেকে বাংলাতে এটিকে আমরা দাঁতে পোকা লাগা সমস্যা বলে থাকি। আর এই পোকা লাগা বা ডেন্টাল ক্যারিজ রোগের কোনো ধরনের ঔষধ নাই, অর্থাৎ মুখে খাওয়ার মতো কোনো ওষুধ নাই বা এমন কোনো ব্যবহারযোগ্য ওষুধ নাই যেটি মাখালে আপনার এই ডেন্টাল ক্যারিজ বা দাঁতের পোকা ভালো হয়ে যায়। ভিউয়ার্স, যদি কখনো কোনো দাঁতে ডেন্টাল ক্যারিজের আক্রমণ ঘটে, তবে তা একজন অভিজ্ঞ ডেন্টিস্টই রিমুভ করতে পারে। যতক্ষণ পর্যন্ত রিমুভ না করা হবে, ততক্ষণ পর্যন্ত সেই ডেন্টাল ক্যারিজ বাড়তেই থাকবে। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত একটি দাঁতের ছবি। যে দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, এমন দাঁতের জন্য আপনি যদি বছরের পর বছরও ঔষধ সেবন করতে থাকেন, তাহলে কোনো ফলাফলই হবে না। একমাত্র আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে এমন ডেন্টাল ক্যারিজে আক্রান্ত দাঁতের চিকিৎসা করিয়ে নিতে হবে। তো আসুন চিকিৎসা পদ্ধতির সম্পর্কে জেনে নিই। যখন কোনো দাঁত এ ধরনের ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়, তখন ডেন্টিস্টের কাছে গেলে ঠিক দাঁতের যতটুকু অংশ ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, ঠিক ততটুকু অংশ কাটিং করে পরিষ্কার করে নেওয়া হয়ে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। আর পরিষ্কার করার পরে যে গর্তটি হয়ে যায়, সেই গর্তটি পুনরায় ফিলিংয়ের মাধ্যমে তা পূরণ করে দেওয়া হয়। এভাবেই এ ধরনের ডেন্টাল ক্যারিজে আক্রান্ত দাঁতের চিকিৎসা করা হয়। ভিউয়ার্স, বরঞ্চ এ ধরনের ডেন্টাল ক্যারিজের ক্ষেত্রে কোনো ধরনের ঔষধ খাবার কখনোই প্রয়োজন হয় না। শুধুমাত্র দাঁতে ফিলিং করে নিলে বা পুটিং করে নিলেই কিন্তু এ ধরনের ডেন্টাল ক্যারিজ যুক্ত দাঁত পুরোপুরি ভালো হয়ে যায়। ভিউয়ার্স, যদি কিনা দেরি করা হয় ডেন্টাল ক্যারিজে আক্রান্ত দাঁত নিয়ে যদি বসে থাকা হয়, তাহলে তা দিনের পর দিন বাড়তে থাকে এবং এক পর্যায়ে দাঁতের যে দন্তমূল থাকে সেখানে পৌঁছে যায় এবং তীব্র যন্ত্রণা হয়, ব্যথা হয়। ভিউয়ার্স, এই ব্যথা হওয়া দাঁতে হয় ফেলে দিতে হয়, নয়তো ব্যয়বহুল চিকিৎসা, রুট ক্যানাল ট্রিটমেন্ট করে রাখার প্রয়োজন হয়। তাই ডেন্টাল ক্যারিজের শুরুতেই যদি ট্রিটমেন্টটি করা হয়ে থাকে, তাহলে তা সারা জীবনের জন্যে ভালো হয়ে যায়। আর এই ডেন্টাল ক্যারিজ নিয়ে আপনি যত বেশি দেরি করবেন, ততই কিন্তু তা ধীরে ধীরে দাঁতের গভীরে, অর্থাৎ দাঁতের ভিতরে প্রবেশ করতে থাকবে। আর যখনই পাল্পে গিয়ে লাগবে, তখনই কিন্তু যন্ত্রণা ব্যথা শুরু হবে, তখন আপনার দাঁতটি হয় ফেলে দিতে হবে, নয়তো রুট ক্যানাল চিকিৎসা করতে হবে, যেটি বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ চিকিৎসা। তাই যাদের এ ধরনের ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে গেছে দাঁত, তারা দেরি না করে নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটি এভাবে পরিষ্কার করে যথাযথভাবে ফিলিং করিয়ে নেবেন। এটি হলো পোকা লাগা বা ডেন্টাল ক্যারিজের একমাত্র চিকিৎসা। মনে রাখবেন, এ ধরনের ডেন্টাল ক্যারিজে আক্রান্ত দাঁতের কোনো ধরনের খাবার বা ব্যবহারযোগ্য কোনো ওষুধ নাই। এটি হলে আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে এবং ক্যারিজটি পরিষ্কার করে পুনরায় সেখানে ফিলিং করিয়ে নিতে হবে। বরং এই দাঁতের জন্য কোনো ঔষধ খাবার প্রয়োজন হয় না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।